Hello everyone, welcome to my YouTube channel. Today we are going to learn about phrasal verb. So at first we have to know what is phrase. আজকে আমরা phrasal verb নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে phrasal verb এর মধ্যে দেখো phrase কথাটা রয়েছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে phrase কি। Phrase is a group of word. কিছু শব্দ নিয়ে তৈরি হয় phrase, যার মধ্যে কোনো finite verb থাকে না। ফ্রেজ একা একা কোনো মিনিং বা অর্থ প্রকাশ করে না। ফ্রেজ যখন বাক্যে ব্যবহার করা হয় তখনই তার মিনিং প্রকাশিত হয়। এবার এমন কিছু ফ্রেজ যদি আমরা বাক্যে পাই যেখানে ভার্ব আছে, ভার্বের সাথে প্রিপোজিশন আছে অথবা অ্যাডভার্ব আছে, অথবা প্রিপোজিশন এবং অ্যাডভার্ব উভয়ই রয়েছে এবং বিশেষ কোনো অর্থ প্রকাশ করছে, তখন আমরা সেই ফ্রেজকে বলবো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ইজ অলসো নোন অ্যাজ গ্রুপ ভার্ব। দেখো phrasal verb means main verb plus preposition, main verb plus adverb, main verb plus preposition plus adverb. Okay. তাহলে phrasal verb কি সেটা তো তোমরা জেনে গেলে। এবার তোমাদের জানতে হবে phrasal verb কিভাবে ব্যবহার করা হয়। দেখো একটা সেন্টেন্স, আই রিমেম্বার দ্য ফ্যাক্ট, এখানে এই ভার্বটার নিচে আমরা আন্ডারলাইন করেছি এবং এই ভার্বটার পরিবর্তে আমাদেরকে বসাতে হবে একটা phrasal verb। চারটে ফ্রেজাল ভার্ব এখানে রয়েছে, কল আপ মানে স্মরণ করা, পুট অন মানে পরিধান করা, মেক আউট মানে বোঝা, গো অন মানে চালিয়ে যাওয়া, আর রিমেম্বার মানে আমরা জানি মনে করা বা স্মরণ করা। তাহলে এখানে আনসার হবে কল আপ। কিন্তু এক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হলো সেন্টেন্সে ভার্বটি যেই টেন্সে যেই ফর্মে থাকবে ফ্রেজাল ভার্বটিকেও সেই ফর্মেই বসাতে হবে। যদি এখানে রিমেম্বার থাকতো তাহলে কল আপ বসতো, কারণ সেটা থাকতো প্রেজেন্ট ফর্মে এবং কল আপ এই ফ্রেজাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। কিন্তু এখানে দেখো ভার্বের সাথে ইডি রয়েছে, মানে ভার্বের এখানে পাস্ট ফর্ম রয়েছে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদের এখানে ফ্রেজাল ভার্বটিকেও পাস্ট ফর্মে বসাতে হবে। তাহলে এখানে আনসার হবে কল্ড আপ। ওকে, বোঝা গেল? দেখে নাও একটু। এবার আমি কিছু কমন এবং ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব এবং তাদের মিনিং অ্যালফাবেটিক্যালি পরপর আলোচনা করব। দেখো এখানে আমি কিছু কমন এবং ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্ব সেগুলো দিয়েছি, তাদের মিনিংগুলোও লিখে দিয়েছি পাশে, এবং সেই ভার্বগুলোও দিয়ে দিয়েছি যেই ভার্বগুলোর পরিবর্তে সেন্টেন্সে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তাহলে প্রথমে দেখো এ অ্যালফাবেট দিয়ে কি কি আছে। অ্যাক্ট অন অর অ্যাক্ট আপন, ক্ষতি করে, এফেক্ট অর হম, অ্যাক্ট আপ টু অনুসারে কাজ করা, অ্যাকর্ডিং টু, আস্ক ফর চাওয়া, প্রে ফর অর রিকোয়েস্ট ফর। এবার আসছে বি অ্যালফাবেট, বিয়ার অ্যাওয়ে জয় করা, বিয়ার অফ মানেও জয় করা, উইন, বিয়ার আউট সমর্থন করা, সাপোর্ট অর কনফার্ম, বিয়ার উইথ সহ্য করা, টলারেট অর এনজিওর, ব্লো আউট নেভানো, এক্সটিংগুইজ, ব্লো অফ নির্গত করা, এমিট, ব্রেক ডাউন ভেঙে পড়া, ফেল অর ইমোশনাল কোলাপস, ব্রেক আউট ছড়িয়ে পড়া, স্প্রেড, ব্রেক আপ শেষ হওয়া, এন্ড, টার্মিনেট অর ক্লোজ, ব্রেক উইথ ঝগড়া করা, কোয়ারেল, ব্রেক ইন টু ভেঙে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স, ব্রিং আউট প্রকাশ করা, পাবলিশ, ব্রিং আপ লালন পালন করা, রিয়ার অর এডুকেট, ব্রিং অ্যাবাউট ঘটানো, কজ টু হ্যাপেন। সি অ্যালফাবেট দিয়ে আছে কল ইন ডেকে পাঠানো, সামন অর সেন্ড ফর, কল আপ স্মরণ করা, রিমেম্বার অর রিকল, কল অন দেখা করা, মিট অর ভিজিট, কল ফর দাবি করা, ডিম্যান্ড, কল আউট চিৎকার করা, শাউট, ক্যারি অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ, ক্যারি আউট পালন করা, ওবে অর এক্সিকিউট, কাস্ট অ্যাসাইড অর কাস্ট অ্যাওয়ে পরিত্যাগ করা, রিজেক্ট অর অ্যাবান্ডন, কাম অ্যাবাউট ঘটা, হ্যাপেন অর অকার, কাম বাই পাওয়া, গেট অর রিসিভ, কাম অফ জন্মানো, বর্ন অর টেক বার্থ,
কাম রাউন্ড আরোগ্য লাভ করা রিকভার ক্রাই আউট চিৎকার করা শাউট কাট অফ বিচ্ছিন্ন হওয়া সেপারেট অর ডাই কাট ডাউন কমানো রিডিউস কাট আউট বাদ দেওয়া এলিমিনেট অর অমিট ক্যাচ আপ টু ধরে ফেলা ওভারটেক অর রিচ আপ টু নেক্সট ডি অ্যালফাবেট ডু অ্যাওয়ে উইথ তুলে নেওয়া অ্যাবলিশ ডিল ইন ব্যবসা করা ট্রেড অর ডু বিজনেস ডিল উইথ ব্যবহার করা বিহেভ ড্র আপ খসড়া করা ড্রাফট ড্র আউট তুলে ফেলা এক্সট্র্যাক্ট ড্র ব্যাক পিছু হটা রিসিট অর রিট্রিট এফ অ্যালফাবেট ফল ইন ধসে পড়া কোলাপস ফল অন আক্রমণ করা অ্যাটাক ফল থ্রু ব্যর্থ হওয়া ফেল ফল আউট ঝগড়া করা কোয়ারেল ফাইন্ড আউট খুঁজে বের করা ডিটেক্ট ফলো আপ অনুসরণ করা পারসিউ আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্পট জি অ্যালফাবেট গেট থ্রু সাফল্য লাভ করা সাকসিড অর পাস গেট অ্যাট নাগাল পাওয়া রিচ গেট আপ ওঠা রাইস অর ওয়েক গেট ওভার অতিক্রম করা ওভারকাম গেট অন উন্নতি করা প্রোগ্রেস গিভ ইন আত্মসমর্পণ করা স্যারেন্ডার গিভ অ্যাওয়ে বিতরণ করা ডিস্ট্রিবিউট গিভ আপ ত্যাগ করা লিভ অর অ্যাবান্ডন গিভ অফ নির্গত করা এমিট গো অ্যাহেড অগ্রসর হওয়া প্রসিড গো আফটার অনুসরণ করা ফলো গো থ্রু পরীক্ষা করা অর পড়া বা পড়া রিড অর এক্সামাইন গো অন চালিয়ে যাওয়া কন্টিনিউ গো অ্যাবাউট ঘুরে বেড়ানো রোম অর মুভ অ্যাবাউট এইচ অ্যালফাবেট হ্যান্ড ওভার সম্পন্ন করা ডেলিভার হ্যান্ড আউট বিতরণ করা সার্কুলেট অর ডিস্ট্রিবিউট হ্যাং অন নির্ভর করা ডিপেন্ড হোল্ড ব্যাক গোপন করা কনসিল অর হাইড হোল্ড আপ দেরি করা ডিলে এবার আছে কে অ্যালফাবেট কিপ অ্যাওয়ে দূরে থাকা টেক অ্যাওয়ে কিপ ফ্রম বিরত থাকা রিফ্রেন কিপ অন চালিয়ে যাওয়া কন্টিনিউ কিপ আপ বজায় রাখা মেনটেন এল অ্যালফাবেট লে বাই সঞ্চয় রাখা সেভ লুক অ্যাট তাকানো বিহোল্ড অর সি লুক আফটার দেখাশোনা করা টেক কেয়ার লুক ডাউন আপন ঘৃণা করা হেড লুক ইন টু তদন্ত করা ইনভেস্টিগেট লুক ফর খোঁজা সার্চ লুক ওভার পরীক্ষা করা এক্সামাইন এম অ্যালফাবেট মেক আপটার পিছু নেওয়া চেজ অর ফলো মেক আউট বোঝা আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ড মেক আপ ক্ষতি পূরণ করা কম্পেনসেট আবার আরেকটা মিনিংও হয় মেটানো সেটল পি অ্যালফাবেট পাস অ্যাওয়ে মারা যাওয়া ডাই পাস বাই এড়িয়ে যাওয়া ইগনোর অর অ্যাভয়েড পুট বাই সঞ্চয় করা সেভ পুট ডাউন লেখা রাইট পুট অফ স্থগিত রাখা পোস্টপন পুট অন পরিধান করা ওয়্যার পুট আউট নিভিয়ে দেওয়া এক্সটিংগুইশ পুট আপ উইথ সহ্য করা টলারেট আর অ্যালফাবেট দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব দেখো রান আফটার অনুসরণ করা ফলো চেজ অর রাশ রান অ্যাট আক্রমণ করা অ্যাটাক রান অ্যাওয়ে পলায়ন করা এস্কেপ রান ওভার চাপা পড়া স্ম্যাশ এস অ্যালফাবেট সেট ইন শুরু করা বিগিন অর স্টার্ট সেট আউট যাত্রা শুরু করা
স্টার্ট আ জার্নি সেট আপ স্থাপন করা এস্টাবলিশ স্ট্যান্ড এগেইনস্ট বাধা দেওয়া অপোজ অর রেসিস্ট স্ট্যান্ড বাই সমর্থন করা সাপোর্ট স্ট্যান্ড ফর প্রতীক রিপ্রেজেন্ট টেক আফটার সদৃশ হওয়া রিজেম্বল টেক অ্যাওয়ে স্থানান্তরিত করা রিমুভ টেক ব্যাক প্রত্যাহার করা উইথড্র টেক ডাউন লেখা রাইট টেক আপ গ্রহণ করা ইউজ অর অকুপাই টক ওভার আলোচনা করা ডিসকাস টেল আপন ক্ষতি করা এফেক্ট অর হম টার্ন অ্যাওয়ে সরানো রিফিউজ টার্ন ডাউন প্রত্যাখ্যান করা রিজেক্ট টার্ন অফ বন্ধ করা স্টপ টার্ন আপ হাজির হওয়া অ্যারাইভ অর অ্যাপিয়ার বা ঘটা হ্যাপেন ডব্লিউ অ্যালফাবেট ওয়ার্ক আউট সমাধান করা সলভ ওয়ার্ক ফর চেষ্টা করা ট্রাই রাইট ডাউন লিখে ফেলা নোট রাইট অফ বাতিল করা ক্যান্সেল আজকের ক্লাসে আমি কিছু কমন এবং ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম যা তোমাদের কোন ক্লাসের ক্ষেত্রে যেমন মাধ্যমিকে ফ্রেজাল ভার্ব আসবেই সেরকম চাকরির ক্ষেত্রেও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ